তোফায়েল প্রশ্ন করেছেন, যারা সঠিক নিয়মে যাকাত দেয় না ইসলামের দৃষ্টিতে তাদের ভয়াবহতা কি? দেখুন, যারা সঠিক নিয়মে যাকাত দেয় না এদের এই সম্পত্তিগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে ফেলা হবে, এই সম্পদগুলোকে লোহার পাতে রূপান্তর করা হবে, এরপরে ওটা ফেলে এটাকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠ এগুলোতে ছেক দেওয়া হবে এবং বলা হবে, তোমার সেই সম্পদ যেটা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে আজ তার স্বাদ তুমি ভোগ করতে থাকো। এই জন্য যারা যাকাত দিবেন না, যারা সঞ্চয় করে রাখবেন, যারা মালগুলোকে আপনার ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা মনে করে, যা আমার চিরকাল এগুলো থাকবে আমার, এবং ওয়াদ্দাদা এবং গুনে গুনে সেগুলোকে রাখবে, জমা ওয়াদ্দাদা জমা মাল ওয়াদ্দাদা, মালকে সঞ্চয় করে আর মনে গুনতে থাকে, মনে করে এগুলো সারা জীবন থাকবে, এগুলো তো থাকবেই না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে দিয়েই তার শাস্তির ব্যবস্থা করবেন, যাতে তার কষ্টটা আরও বেড়ে যায় যে এটাই আমি সঞ্চয় করেছিলাম, এটাই আমার শাস্তির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত। এবং যাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্র করা, আরেকটা হলো নুমু থেকে অর্থাৎ বৃদ্ধি হওয়া। যাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে, বরকত দেয়। যাকাত দিতে দিতে মানুষ ফতুর হয়ে গেছেন এবং অভাবের মধ্যে পড়ে গেছেন, এরকম কোনো ঘটনা আমরা জানি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।